সপরিবারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। আগামী 5 কার্যদিবসের মধ্যে সংস্থাটির নিকট এই হিসাব বিবরণী জমা দিতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগ যাচাই বাছাই করতেই এমন উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। পানি নিয়ে আর কোনো সময়ই কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ 13 বছর ধরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন তাকসিম এ খান। একবার দুইবার নয়, পরপর 6 বার মেয়াদ বেড়েছে এই ব্যক্তির। এ নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা পর্যায়ে আলোচনা সমালোচনা থাকলেও তাতে কর্ণপাত নেই ক্ষমতাধর তাকসিম এ খানের। ওয়াসার পানির মান ও সেবা নিয়ে সমালোচনায় বিদ্ধ এমডি তাকসিম এ খান, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। তার উপর ঋণের ভারে জর্জরিত সংস্থাটি ঋণের টাকা শোধ করতে সেবার মান না বাড়িয়ে পানির দাম বাড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই যখন পরিস্থিতি, তখন ওয়াসা এমডি সহ তার পরিবারের সদস্যদের লেনদেনের বিবরণী চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। চিঠিতে তাকসিম এ খানের জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের বর্তমান ও আগে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও দলিলাদি এবং শুরু থেকে হালনাগাদ লেনদেনের বিবরণীও পাঠাতে বলা হয়েছে। এর আগে গত 17 আগস্ট ওয়াসা এমডির পদ নিয়ে রুল জারি করেন সর্বোচ্চ আদালত, যেখানে জানতে চাওয়া হয় কেন তাকে এমডি পদ থেকে সরাতে নির্দেশ দেওয়া হবে না। সেই সঙ্গে গত 13 বছরে এই কর্মকর্তা ওয়াসা থেকে কত বেতন ভাতা নিয়েছেন সেই হিসাব দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়। গত 13 বছরে 14 বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে তাকসিম এ খানের বেতনও। সর্বশেষ করোনা মহামারীর মধ্যে এক লাফে ওয়াসা এমডির বেতন বাড়ানো হয়েছে 2.5 লাখ টাকা। এই বৃদ্ধির পর ওয়াসা এমডি হিসাবে তার মাসিক বেতন দাঁড়িয়েছে 6,25,000 টাকায়। এই হিসাবে গত 12 বছরে তাকসিম এ খানের মাসিক বেতন বেড়েছে 421%। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।